হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। এসএসসি এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট 2022-এর ফাইনাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে 11,788। এর মধ্যে তোমাদের এমটিএস পোস্টে কত ভ্যাকান্সি এবং হাবিলদার পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, সেই সংক্রান্ত আপডেট দেব এবং তোমাদের কোন কোন রিজিয়নে কত ভ্যাকান্সি সেগুলো জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে তোমাদেরকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো লেটেস্ট নিউজ সেকশানে, এখানে দেখো 11 অক্টোবর 2023 তারিখে এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে ফাইনাল ভ্যাকান্সিস ফর মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2022 অ্যাজ অন 11/10/2023। তো 11 অক্টোবর 2023 এই তারিখ অনুযায়ী তোমাদের এসএসসি এমটিএস নন টেকনিক্যাল এবং হাবিলদার সিবিআইসি এবং সিবিএন যে পরীক্ষা 2022 তার ভ্যাকান্সি কত সেটা কিন্তু এসএসসি প্রকাশ করে দিল। তো বন্ধুরা, অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ, সেখানে বলা হয়েছে ফাইনাল ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2022 অ্যাজ অন 11/10/2023। তো এখানে দেখো তোমাদের প্রথমেই এমটিএস পোস্টের যে এজ গ্রুপ রয়েছে 18-25, এই এজ গ্রুপের ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ NWR রিজিয়নে তোমাদের মোট ভ্যাকান্সি 732টা। তারপরে দেখো নর্দার্ন রিজিয়নে ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে 2284টা। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁদিকে স্টেট কোন কোন রাজ্য পড়ছে এবং এখানে UR, OBC, SC, ST, EWS টোটাল ভ্যাকান্সি, তারপরে ESM, OH, SSH, VH, আদার্স পরপর এখানে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। এরপরে দেখো সেন্ট্রাল রিজিয়নে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে 778টা, ইস্টার্ন রিজিয়নে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে 582টা, ঠিক আছে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি বলা হয়েছে 451টা ভ্যাকান্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ওকে। তারপরে দেখো NER নর্থ ইস্ট রিজিয়নে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে 279টা। তারপরে দেখো MPR মধ্যপ্রদেশ রিজিয়নে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে 280টা, ওয়েস্টার্ন রিজিয়নে 1908টা, সাউদার্ন রিজিয়নে 1132টা, KKR ঠিক আছে কর্ণাটক কেরালা রিজিয়ন যেখানে তোমাদের 544টা ভ্যাকান্সি। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তো এমটিএস 18-25 এজ গ্রুপের জন্য এখানে রিজিয়ন ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে এবং টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে 18-25 এজ গ্রুপের জন্য 8,519টা। তারপরে দেখো তোমাদের এখানে 18-27 এজ গ্রুপের জন্য এমটিএসের ভ্যাকান্সি, এখানে প্রথমে বলা হয়েছে NWR রিজিয়নে তোমাদের 753টা, NRA তোমাদের 553টা, সেন্ট্রাল রিজিয়নে 77টা, ইস্টার্ন রিজিয়নে 557টা, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 435টা রয়েছে। তারপরে দেখো NER তোমাদের 111টা, MPR তোমাদের 65টা রয়েছে, ওয়েস্টার্ন রিজিয়নে 243, তারপরে দেখো সাউদার্ন রিজিয়নে 164 এবং KKR বলা হয়েছে 217টা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু MTS 18-27 এজ গ্রুপের জন্য টোটাল ভ্যাকান্সি 2740টা। তো এরপরে দেখো তোমাদের এখানে পরপর দেওয়া আছে, যেখানে বলা হয়েছে MTS এজ গ্রুপ 18-25 8,519, MTS এজ গ্রুপ 18-27 2740 এবং হাবিলদার ইন CBIC যেখানে তোমাদের 529টা ভ্যাকান্সি রয়েছে। তো এই সব মিলে কিন্তু মোট 11,788টা ভ্যাকান্সি তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে SSC তরফ থেকে। এবারে আসি এই রিক্রুটমেন্টের রেজাল্টের প্রসঙ্গে। দেখো তোমাদের এই রিক্রুটমেন্টের মধ্যে হাবিলদার পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছিল যে হাবিলদার পোস্টের মাঠ পরীক্ষা বা PMT PET হয়ে যাওয়ার পর ফাইনাল রেজাল্ট যখন প্রকাশ করবে তার সঙ্গে কিন্তু MTS-এর রেজাল্টটা প্রকাশ করা হবে, ঠিক আছে। তো হাবিলদার পোস্টের মাঠ পরীক্ষা হয়ে গেছে, এখন কিন্তু সময়ের অপেক্ষা রেজাল্ট বেরোনো। রেজাল্ট কিন্তু যে কোনো দিন SSC প্রকাশ করে দিতে পারে,